डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাইজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাবো Redmi Note 12 6GB 64GB এই ফোনটি আনবক্স করে দেখাবো এই ফোনটির বক্সের ভিতরে কি কি থাকছে এবং কি কি থাকছে না এবং এটার প্রাইস এটা কিন্তু আনঅফিশিয়ালি প্রোডাক্ট এটার প্রাইস সম্পর্কেও আলোচনা করব তো আর দেরি না করে চলুন এই ফোনটিকে আনবক্স করে দেখে নেই এই বক্সের ভিতরে কি কি থাকছে এবং কি কি থাকছে না ভিউয়ার্স ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে এখনি একটি লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরো কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো ভিউয়ার্স আর দেরি না করে চলুন ফোনটির বক্সের ভিতরে দেখে নেই কি কি আছে এবং কি কি নেই বক্সটি খুলেই পেয়ে গেলাম হচ্ছে সিম ইজেক্টর টুল এটা হচ্ছে সিম বের করার জন্য এরপর হচ্ছে ইউজার ম্যানুয়াল এরপর একটি ট্রান্সপারেন্ট ব্যাক পার্ট পেয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দর একটি ট্রান্সপারেন্ট ব্যাক পার্ট এগুলো আমরা একটু সাইডে রেখে দেই এরপর হচ্ছে ডিভাইস এটি হচ্ছে গোল্ড কালারের ফোন তো অনেক সুন্দর গোল্ড কালারটা এরপরে দেখি কি কি পাওয়া যায় এরপর হচ্ছে টাইপ সি চার্জিং কেবল আর হচ্ছে 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার ভিউয়ার্স বক্সটির ভিতরে আর কিছু নেই আপনারা অনেকেই হেডফোন আশা করে থাকতে পারেন বাট হেডফোন এই বক্সের ভিতরে নেই ভিউয়ার্স এই ফোনটি কেনার কয়েকটি কারণ আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ফোনটি আপনারা কেন কিনবেন এটার প্রথম কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে এই যে এখানে দেখেন প্যাকেটের গায়ে লেখা আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে শুধু তাই নয় এটা হচ্ছে 5 OLED ডিসপ্লে আর এটার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস আর এটা হচ্ছে 120Hz রিফ্রেশ রেট তাহলে বুঝতেই পারতেছেন আপনারা 40,000 টাকার প্রোডাক্ট কিলো ডিসপ্লের দিক থেকে এই ফিচারটাই পাইতেন এর বেশি কিন্তু পাইতেন না বাট 15,000-16,000 টাকার মধ্যে আপনারা এই ফোনটার এত ফিচারফুল একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর দ্বিতীয় কারণ হচ্ছে যারা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য সুখবর এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে এটা সিরিজ হচ্ছে 685 6 nanometer আর্কিটেকচারের এটা প্রসেসর এটাতে গেমিং যখন আপনারা করবেন একদম স্মুথলি চলবে এই প্রসেসরটা থাকার কারণে কোনো হ্যাং বা ল্যাগ করবে না বা ওভারহিটিং প্রবলেমও আপনারা পাবেন না তো ডিসপ্লে গেল এবং প্রসেসর গেল তারপর হচ্ছে এটা ডিজাইন আপনারা দেখেন মানে অনেক সুন্দর একটা ফোন ডিজাইনের দিক থেকে মানে কোনো কমতি রাখেনি বলা যায় একদম ক্লিয়ার আর পেছনে হচ্ছে তিনটা ক্যামেরা একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের আর ফ্রন্টে যেটা আছে সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা আর ব্যাটারি আছে 5000mAh 33 ওয়াটের চার্জিং সিস্টেম যার কারণে খুব দ্রুত আপনারা এই ফোনটা চার্জ করে নিতে পারবেন তো আরও যদি ইনফরমেশন আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনারা জেনে নেবেন আমি অবশ্যই সাথে সাথে অ্যান্সার করব তো আরো কিছু তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ফোনটি সম্পর্কে এই ফোনটি হচ্ছে আনঅফিশিয়ালি আরো কিছু ভেরিয়েন্ট আছে মোট 3টি ভেরিয়েন্ট হয় একটি হচ্ছে 6GB 64GB যেটার প্রাইস হচ্ছে 15,000-16,000 টাকা মানে এটা হচ্ছে দোকান ভেদে ভিন্ন হয় এক এক দোকানে এক এক রকম প্রাইস তো 15,000-16,000 টাকার মধ্যে আপনারা এই ফোনটা পারচেজ করতে পারবেন 6GB 64GB আর একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে 8GB 128GB ওটা আপনারা 19,000 টাকার মতো পড়বে 19,000 টাকা আপনারা পেয়ে যাবেন আর একটা ভেরিয়েন্ট হচ্ছে 8GB 256GB ওটা হচ্ছে 20,000-22,500 টাকায় পেয়ে যাবেন তো তিনটা ভেরিয়েন্টই বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যায় এই তিনটা ভেরিয়েন্টের প্রাইস আপনাদেরকে আমি বলে দিচ্ছি আর অফিশিয়ালি কিন্তু এই ফোনটার তিনটা ভেরিয়েন্ট আছে ওটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব প্রাইসটা তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ
আমাদের এই চ্যানেলে আপনারা নিত্য নতুন স্মার্টফোনের ভিডিও পেয়ে যাবেন। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।